শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। ওপার বাংলা থেকে প্রকাশিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের গান হিসেবে এটিই জনপ্রিয়তায় প্রথম। 1971 সালের 4 এপ্রিল সকাল 7:30 কলকাতার রামগড়ের মুরালী মাস্টারের চায়ের দোকানে কিংবদন্তি গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার লিখেছিলেন এই বিখ্যাত গানটি। হাতের কাছে কাগজ না পাওয়ায় একটা সিগারেটের প্যাকেট কুড়িয়ে তাতেই লিখে ফেললেন এই ঐতিহাসিক গান। গানটি কণ্ঠশিল্পী অংশুমান রায়ের হাতে তুলে দিয়ে বললেন, নে এটাই সুর দিয়ে গান কর। অংশুমান রায় সুরারোপিত ও সুরকার দীনেন্দ্র চৌধুরী পরিচালিত সেই গান শিল্পী কণ্ঠে প্রথম প্রচারিত হয় আকাশবাণীর সংবাদ বিচিত্রায় বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের সাথে। ভাবতে অবাক লাগে, মুক্তিযুদ্ধ শুরু হবার মাত্র 10 দিনের মাথায় রচিত এই গানটি দামাল ছেলেদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে কিভাবে উদ্বুদ্ধ করেছিল। তাঁর লেখা এই গান 71-এর সেই অগ্নিঝরা দিনগুলিতে লক্ষ প্রাণে বইয়ে দিত শিহরণ, অনুপ্রেরণা জোগাত মুক্তি পাগল বাঙালির হৃদয়ে। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। শোনো একটি মুজিবরের থেকে লোক মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে যাব ফিরে আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি। শোনো একটি মুজিবরের থেকে লোক মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বকবি সোনার বাংলা নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপী যে তার নেই কোশেষ বাংলাদেশ। বিশ্বকবি সোনার বাংলা নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপী যে তার নেই কোশেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মন রে আমার পুরো কেন ভাবো আবার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। শোনো একটি মুজিবরের থেকে লোক মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ।